আসসালামু আলাইকুম ওরি ওবরকাত আলহামদুলিল্লাহি ওর আলমিন ওসলাত সৈয়দুল মুরসলীন ওয়াই আলিহি ও আসাহি আজমাইন আম্মাবাদ সম্মানিত দিনী ভাই এবং বোন আলোচনার সূচনাতে আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি আপনারা আগে ভিডিওটি দেখুন তারপর ইনশাআল্লাহ আমরা মূল আলোচনায় প্রবেশ করব কবরের পাশে দাঁড়িয়ে এখলাস এবং দুরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে করার বিধান কি এটা ইসলাম কর্তৃক সমর্থিত না আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে পড়তে পড়তে হয় হয় একবার তিনবার আল্লাহ মোত্তাকা সুরো পড়তে হয় আবার আপনার আয়তুল কুরসি পড়তে হয় আরো কি কি আছে এগুলো সব আমাদের মৌল হিসাব বানানো আমল এগুলো মেড ইন মদিনা না এগুলো দুই নম্বর মদিনা যদি জানতে চান কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন আলোচনা করব একটি ভিডিওতে তিনটি বিষয়কে সামনে রেখে এক নাম্বার কোনো মানুষ যখন মারা যায় ওই মৃত ব্যক্তির পাশে কোরআনুল করিন তেলাওয়াত করা দুই মানুষটাকে কবরস্থ করার পরে কবরের সামনে দাঁড়িয়ে কোরআনুল করিম তালাওয়াত করা তিন মৃত ব্যক্তির জন্য জীবিতদের ন্যাক আমলের সবাব তাদের রুহে পৌঁছানো এই তিনটি বিষয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ কতটুকু শরীয়ত সম্মত বিষয়গুলো আজকে আপনাদের সামনে স্পষ্টভাবে ডকুমেন্টারি আলোচনার মাধ্যমে প্রমাণ করবার চেষ্টা করব প্রথমেই প্রথমে আমরা আলোচনা করব মৃত ব্যক্তির জন্য কোরআনুল করিম তালাবাত করা বা খতম করা এ বিষয়টি কোরআন ও হাদিসের মাধ্যমে কতটুক সাব্যস্ত প্রথমে একটি হাদিস শরীফ আপনাদের কাছে উল্লেখ করছি বুসমিল্লাহ রহমান রহিম হাদিসটি বয়ান করেছেন ইমাম আহমদ ইবনু হাম্বাল আশা তার মুসনাদে আহমদের বিশ হাজার একশত আটাত্তর নম্বর হাদিস সুনানে আবি দাউদ হাদিস নাম্বার তিন হাজার একশো একুশ নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হাজরাতে মাহকায়েব নে ইয়াসার রদি আল্লাহ তা আলান হ অর্দ আন্নারসুল আল্লাহি সল্লল্লাহ আলিহি ও ইয়াসিন কলবুল কোরআন লা ইয়াকর উহা রজুলুন ইউরিয়ুল্লাহু তাবা র কা আলা ওদারুল আখরা ইল্লাহ গুফির আল্লাহু ও কার উহা আলা মৌতায়কুম হাদিসটি অনেক দীর্ঘ আমি সংক্ষিপ্ত পরিসরে বলছিলাম সুরত ইয়াসিন ইয়াসিন হচ্ছে কোর আনুল কলব লায়করা উহা রাজুন কোন ব্যক্তি যখন এ কোরআনুল করিমের ইয়াসিন তালাওয়াত করে সুরত ইয়াসিন তালাওয়াতের মাধ্যমে সে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনা করে সুরত ইয়াসিন যদি কেউ তালাওয়াত করে তাহলে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির সমস্ত গুণাগুলো মাফ করে দেয় হাদিসের পরিশেষে তিনি বলছেন ওকার উহা মাউতাকুম হে উম্মত তোমরা তোমাদের মৃতদের জন্য সুরত ইয়াসিন তলাবাত কর তাহলে এই হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে তোমরা তোমাদের মৃতদের জন্য মৃত ব্যক্তির কাছে সুরাত ইয়াসিন তেলাওয়াত করো ভাইরা আমার বুঝে থাকলে বলুন বা বিষয়টি একটু খেয়াল করবার চেষ্টা করুন মৃত ব্যক্তির পাশে যদি সুরা ইয়াসিন তেলাওয়াত করার বৈধতা মুসনাদ আহমাদের হাদিস সুনান দাউদের হাদিস প্রমাণ করে তাহলে কোরআনুল করিম অন্য অন্য সুরা মৃত ব্যক্তির সামনে বা পাশে কিভাবে তেলাওয়াত করা হারাম বা নিষিদ্ধ হয় দুই নম্বর হাদিস আমরা আপনাদের সামনে তালাবাত করছি হাদিসটি বয়ান করেছেন হজরতে আবু দাউদ তার সুনানে আবি দাউদের তিন হাজার একশো একুশ নম্বর হাদিস ইবনু মাজায় হাদিস নম্বর এক হাজার চারশো সাতাইশ নম্বর হাদিস হজরত মাকায় ইয়াসার রদিয়াল্লাহ তিনি বর্ণনা করছেন কওয়ালা রসুল্লাহি আলী ওসাল্লাম হুজুর বলছেন আলা মৌতাকুম হে উম্মত তোমরা তোমাদের মৃতদের জন্য সুরা ইয়াসিন তেলাওয়াত করো সুরা ইয়াসিন তেলাওয়াত করো ভাইরা আমার এই মৃতদের দ্বারা কি বোঝানো হয়েছে কোনো মানুষ মারা গেছে কবরস্থ করবার আগে ওই মাইয়েতের জন্য সুরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য বলা হয়েছে নাকি কবরস্থ করবার পরে মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে সুরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য বলা হয়েছে বিষয়টি আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব নির্ভরযোগ্য ইমামদের বক্তব্য অনুসারে এবার আসুন আপনাদের সামনে আমি তিন নম্বরে আরও একটি হাদিস উল্লেখ করছি হাদিসটি বর্ণনা করেছেন আবু বকার বই হকির রহমাতুল্লাহে আলাই তার আসুনানুল কবরা খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর তিরানব্বই বাবের নাম জিমাউ আবু আবি তকবীর আলাল আল বাব মা মাফে কারা আতিল কোরআন ইংদাল কবর তথা কবরের সামনে কোরআনুল করিম তলাওয়াত করা প্রসঙ্গে বাব এ কিতাবের হাদিসের মধ্যে হাদিসটি বয়ান করেছেন হজরত আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন ইস্তাহাব্বা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইস্তাহাব্বা আন ইকরা আলাল কবরি বাদা দাফনি আউয়ালি সূরাতিল বাকারাতি ওয়া খাতিমাতিহা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পছন্দনীয় আমল প্রিয় আমল মুস্তাহাব আমল হচ্ছে কবরস অর্থ মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর দাফন করার পর সুরাতুল বাকারার প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালহুমার কাছে মুস্তাহাব তথা অত্যন্ত প্রিয় এবং একটি সুন্দর একটি আমল হাদিসটি হাসান হাদিসটির সনাদ হাসান তাহলে সাহাবি জলিলুল কদর সাহাবি হজরত আবদুল্লাহ ইবন ওমর রাদি আল্লাহ তালহুমার কাছে মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে সুরাতুল বাকারার প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা মুস্তাহাব আমি আপনাদের কাছে তিন নম্বরে হাদিসটি উল্লেখ করলাম মুহতারাম হাজিরিন এবার আসুন আপনাদের সামনে আমি চতুর্থ নম্বর হাদিসটি উল্লেখ করছি এই হাদিসটি বয়ান করেছেন হজরত আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালান উনিও এই পূর্বের যেই সাহাবির কথা বর্ণনা করেছি উনি সে একই সাহাবি হাদিস এসেছে হাদিসটি বর্ণনা করেছে আর রৌদুল মোরাব্বা বিশার হিজাদ মুাঙ্কা বিখ্যাত কিতাব এই কিতাবের কিতাবুল জনায়েজ অধ্যায়ে ফাসরুফি হামলিল ম্যফনিহি মৃত ব্যক্তিকে বহন করা এবং দাফন করা সম্পর্কিত পসলে বর্ণনা করেছেন হজরতে আবদুল্লাহ ইবর রাহু আউসা তিনি ওসিয়ত করে গেছেন ইদা দুফিনা আইনদাহু বিফাতে মাতিহা ওনার ইন্তেকালের পরে ওনাকে যখন দাফন করা হবে ওনার কবরের পাশে দাঁড়িয়ে সুরাতুল বাকার প্রথম থেকে শেষ পর্যন্ত তালাওয়াত করার জন্য সৈয়দুনা হজরত আবদুল্লাহমার রি আল্লাহ তালুমা ওসিয়ত করে গিয়েছেন ভাইরামার হাদিসটি বর্ণিত হয়েছে কিসে কোন কিতাবে আর রৌদুল মুরাব্বা বিশার হেজাদিল মোস্তাঙ্কা এই কিতাবের মধ্যে খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত ষাট একই কথাটি বর্ণনা করেছে আল্লাদকার কিতাবে ইমাম নবী রহমাতুল্লাহ আলিহীর পৃষ্ঠা নম্বর দুই উনিশ এবার আপনাদের কাছে পরবর্তী হাদিসটি বর্ণনা করছি হাদিস বর্ণনা করেছেন ইমাম ইবনু হাজার আল আসকালানি তার বিখ্যাত কিতাব তালখিসুল হাবীর খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুই শত তেরো হাদিস্টি বয়ন করেছেন ইমাম জলাল উদ্দিন সৈয়ুতি শারফুসুদুর বিহাল ওয়াল কুবুর পৃষ্ঠা নম্বর সাতত্রিশ হজরতে আবুদ্দারদা ইরদি আল্লাহু তালান তিনি বর্ণনা করেছেন তিনি বলেন কল রসুল্লাহি সাল্লিহি আলিয়াস্লাম মামিন মিন ইয়মুতু ফয়কু ইয়াসিন ইল্লাহ আল্লাহু আলাই কোনো মৃত ব্যক্তি যখন মৃত্যুর সময় হয়ে যায় মৃত্যুর আপনার মৃত্যুর কাছাকাছি চলে যায় ওই সময় যদি ওই ব্যক্তির পাশে সুরত ইয়াসিন তালাবাত করা হয় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির মৃত্যুটাকে সহজ করে দেয় সুবাহান্লাহি রবিহামদিহি আমার এই হাদিসটি বর্ণনা করেছেন আবু শয়েখ ইমাম আবু শয়েখ তার কিতাব ফদা ইলিল কোরআন এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে পূর্বেই উল্লেখ করেছি তালখুল হাবীরের মধ্যে ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বয়ান করেছেন পরবর্তী হাদিসে আমরা চলে যাই হাদিসটি বয়ান করেছেন শহীদ ইবনু হিব্বান শহীদ ইবনু হিব্বান হাদিস তাম্বার তিন হাজার দুই পূর্বের হাদিসটি ওই যে প্রথমে আমরা উল্লেখ করেছি যেটা মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন আলা মৌতাকুম সুরাত ইয়াসিন তোমরা তোমাদের মৃতদের জন্য সুরা ইয়াসিন তেলাওয়াত করো এই হাদিস ইমাম ইবনু হিব্বান তার সহি ইবনু হিব্বানের মধ্যে আলোচনা করে তিনি তার নিজস্ব বক্তব্য উল্লেখ করেছেন আরাদা আরাহি মিন হাজারতহিল মনিয়া অর্থাৎ তোমরা তোমাদের মৃতদের সামনে কোরআন করিম তালাওয়াত করো সুর আয়াসিন তেলাওয়াত করো এই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে যখন একজন ব্যক্তি মৃত্যুর কাছাকাছি চলে যায় মৃত্যুর শয্যায় চলে যায় তখন ওই ব্যক্তির সামনে যেন সুর ইয়াসিন তেলাওয়াত করা হয় ভাইরা আমার এই হাদিসটিও প্রমাণ হয় মৃত ব্যক্তির পাশে কোরআনুল করিম তেলাওয়াত করার বৈধতা রয়েছে পরবর্তী হাদিস আমরা আপনাদের সামনে উল্লেখ করছি হজরত মুজালিদ তিনি সাহাবি থেকে বর্ণনা করেছেন তিনি বলেন কানাতিল আতিল আমসারু ইদা মাতালাহুল ময়িদ ইখতালাফু ইলা কাবরিহি ইয়াক উন ইন্দাহুল কোরআন আনসার ই কারাম ওনাদের আদত দা অভ্যাস ছিল যখন ওনাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ইন্তেকাল করতো অতপর তাকে যখন দাফন কাফন করা হতো কবরস্থ করা হতো কবরের সামনে দাঁড়িয়ে অনেক মানুষ একত্রিত হইয়া আল্লাহর কালামে আল্লাহর কালাম তারা তালাবাত করত। কোরআনুল করিম তারা তালাবাত করতো একসাথে আপনার এই চতুর্মেখে দাঁড়িয়ে তারা আল্লাহর কালাম তালাবাত করত। হাদিসটি বনা করেছেন আবু বাকর ইবনুল খাল্লাল তার বিখ্যাত কিতাব আলকেরা আত ইন্দাল কবুর পৃষ্ঠা নম্বর উনানব্বই আমরা পরবর্তী হাদিসে চলে যাই এই হাদিসটি একটি চমৎকার হাদিস ভায় হাদিস বর্ণনা করেছেন হজরত আবু কিলাবা রাহু তিনি বলেন মান হাফিজ আশার আয়াত মিলাল কাহাফি তেজাল যে ব্যক্তি সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে হুম সুরাতল কাহাফের দশ আয়াত তালাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে এরপরে বলছেন ওমান করা ইয়াসিন গফির আলাহ যেই ব্যক্তি সুরত ইয়াসিন তেলাওয়াত করবে তার গুনাগুলু আল্লাহ মাফ করে দেবে ওমান করা আহা ইন্দা মাই আলেই। আলাই যেই ব্যক্তি কোনো মৃত্যুসজ্জা ব্যক্তির পাশে সুরত ইয়াসিন তালাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির মৃত্যুকে সহজ করে দিবে। হাদিস বনা করেছেন ইমাম ইবনু আবি সৈবা তার আল মুসান্নাফের মধ্যে হাদিস নাম্বার দুই হাজার চারশত সাতষট্টি এবং অন্য জায়গায় দুই হাজার দুইশত উনচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে ভাইরা আমার এবার আপনাদের কাছে আমি পরবর্তী হাদিস উল্লেখ করবার চেষ্টা করেছি করতে করতেছি হাদিস বয়ান করেছেন হজরতে আবদুল্লাহ ইবনু অমর রদিয়াল্লাহ তালান তিনি বলতেছেন সাল্লাম ইয়াকুল ইদা মাতুকুম ফালা তাজুশ্রিউ বিহি ইলা কব্রিহি ওয়াল ইয়াকরা ইন দরাসিহি বি ফাতিহাতিল বাকারা ওয়া ইন দরিজলাইহি বি খাতিমাতিহা ফি ক্বাবরিহি হযরত আব্দুল্লাহ ইবনে তা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন তিনি বলেন আমি রাসূলুল্লাহর নিজ জবান থেকে শুনেছি হুজুর বলেছেন তোমাদের কেউ যখন ইন্তেকাল করে তোমরা বসে থেকো না তারা হুরা করো তাকে কবরস্ত করবার জন্য কবর দেওয়ার পরে কবর দেওয়ার পরে ওই ব্যক্তির মাথার পাশে সূরাতুল বাকারার প্রথম অংশ তিলাওয়াত করো এবং তার পায়ের পাশে সুরতুল বাকারার শেষ অংশ তেলাওয়াত করো মৃত ব্যক্তিকে কবরস্থ করবার পর তার মাথার পাশে সুরাতুল বাকারার প্রথম অংশ তেলাওয়াত করবে এবং তার পায়ের পাশে সুরাতুল বাকারার শেষ অংশ তালাওয়াত করবে হাদিস বর্ণনা করেছেন ইমাম আবু বাকার বাই তার সোয়াবুল ইমান সপ্তম খণ্ড ষোলো নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর নয় হাজার দুইশত চুরানব্বই ইমাম তবা মুজামুল মজামুল মধ্যে বণিত হয়েছে ইমাম হার একই কথা বর্ণনা করেছেন ইমাম হাইসামি নূর উদ্দিন হাইসামি তার মজমা এদ ওমান বাউল ফাওয়ায়েদের তিন নম্বর খণ্ডের চৌচল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন পরবর্তী হাদিসে আমরা চলে যাই হাদিস বয়ান করেছেন আবি ইয়াজিদ আল মাদানি তিনি এক মহিলা সাহাবি থেকে বর্ণনা করেছেন ওনাকে বলা হয় বিন্তু আফিফ বিন্তু আফিফ কাল তিনি বলে আতাইনা রসুল আল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম আমরা একদিন রসুর উল্লাহ দরবারে আসলাম বায়াত গ্রহণ করার জন্য হুজুর আমাদেরকে বায়াত করালেন পরিশেষে হুজুর আমাদেরকে নির্দেশ করলেন ও আমারানা বিফাতে হাতিল কিতাব আমরা যেন আমাদের মৃতদের জন্য সুরাতুল তেলাওয়াত করি মৃতদের জন্য এখানে মৃতদের দ্বারা মৃত ব্যক্তি কবরস্থ করবার আগের মাইয়তকে বোঝানো হয়েছে নাকি কবরস্থ করবার পরের মাইয়তকে বোঝানো হয়েছে এই বিষয়টি আমরা পরে আলোচনা করবো কথাটা আমরা পূর্বেও উল্লেখ করেছি তাহলে ওই বিন্তা আফিফ বলছে হুজুর আমাদেরকে নির্দেশ করেছেন আমারা না আলা মৌতানা বি ফাতেহাতিল কিতাব আমরা সুরাতল ফাতেহা আমাদের মৃতদের জন্য তালাবাত করার নির্দেশ আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম আমাদেরকে দিয়েছেন হাদিস বোনা করেছেন ইমাম ইবনু আবি আসেম তার বিখ্যাত কিতাব আল আহাদ ওয়াল মাসানি খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর চুরানব্বই ভাইয়ার আমার এরকম অসংখ্য অগণিত হাদিস আমি আমার এই সংক্ষিপ্ত একটি কিতাবের মধ্যে একত্রিত করেছি এবার আসুন আমরা যুগ শ্রেষ্ঠ সলফ সালহীন তথা সালফ যারা এবং জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফাসির ও ফকি ওনাদের মন্তব্য বক্তব্য উল্লেখ করবার চেষ্টা করব সর্বপ্রথম আমরা ইমামুল ইম্মা ইমাম নবীর রহমাতুল্লাহে আলাইহির বক্তব্য উল্লেখ করছি ইমাম নবীর রহমাতুল্লাহে আলাই তিনি বলছেন তার বিখ্যাত কিতাব আল আজকার পৃষ্ঠা নম্বর দুইশত আঠারো ওয়ুস্তা হাব্বু আইয়া আদা ইন্দাহু বা আদাল ফেরাক সা আতাকাদি মায়ুন হার জুজুর মায়ুন হার জুজুর ওহু মায়ুদ বাহুমিন মিনাল ইবিল ওয়ু কসম আলাহ মুহা একজন মৃত ব্যক্তিকে দাফন করার পরে ওই ব্যক্তির কবরের পাশে এতটুকু পরিমাণ একজন মানুষ বা মানুষগণ বসবে একটা ওঁট জবাই করে ওটাকে ওই গোস্ত বন্টন করে মানুষকে দিবে এতটুক সময় পর্যন্ত মানে উর্জমে করে তার গোস্ত করা যেই পরিমাণ সময় প্রয়োজন হয় ওই পরিমাণের সময় মৃত ব্যক্তির কবরের সামনে বসবে বসে কি করবে ওয়াস্তা গিলুল খাঈদুন আবিতালাহতিল কোরআন ও দোয়া ইলিল মাইয়দ ওয়াজি ওয়া হিকায়াতি আহলিল ও আহ সালিহিন কবরের সামনে বসে আল্লাহর কালাম তালাবাত করবে দোয়া করবে মাইয়েতের জন্য এবং আউলিয়ায় কেরাম যারা নেককার বান্দা তাদের বিভিন্ন গল্প বক্তব্য বিভিন্ন ঘটনা উল্লেখ করবে তাহলে ইমাম নববী তার কিতাবুল আদকারের দুই শত আঠারো পৃষ্ঠা এই বক্তব্য করেছেন একই কিতাবে এই একই কিতাবে অর্থাৎ আল আদকারে ইমাম নবী রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ ইবিন ইদরিস আর শাফেঈ রহমতুল্লাহ আলহিন বক্তব্য করেছেন কাল আফেঈ ইমাম শাফে রহমতুল্লাহ বলেন কুরআন ইউস্তাহু আকুল্লাহ কানা হাসানান ইমাম শফি রহমতুল্লাহআলি বলে আমাদের কাছে মুস্তাহাব হচ্ছে কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা আর যদি কেউ পুরা কোরআন খতম করে তাহলে তাহলে এটা অতি উত্তম অতি সুন্দর কিতাবুল আখকার ইমাম নবীর রহমতুল্লাহ আলহির পৃষ্ঠা নম্বর দুইশত আঠারো এই একই কিতাবের শেষের দিক দিয়ে ইমাম নবীর রহমতুল্লাহ আলাই তিনি চমৎকারভাবে কোরআনুল করিম তেলাওয়াত করে মৃতদের যদি কাছে স্বভাব পৌঁছানো হয় এটা কি পৌঁছে কি পৌঁছে না এ বিষয়টি আলোচনা করেছেন বা জীবিতদের আমল মৃতদের উপকারে আসে কি আসে না এ বিষয়টি তিনি বিস্তারিত আলোচনা করেছেন কল আল নবাবি রহমতুল্লাহ আলাই আজমা ইয়ান আলাহুম ইমাম নবী রহমতুল্লাহ আলী বলেন ওলামায় কেরাম ঐক্যমত পোষণ করেছেন ইজমা হয়ে গিয়েছে যে জীবিতদের দোয়া মৃতদের জন্য এটা মৃতদের উপকারে আসে ওয়াসিলহু ও কৌলি তা আলা এবং জীবিতদের কোরআনুল করিমের তেলাওয়াত দোয়া সৎকা অন্য অন্য বিষয়গুলো সবাব মৃতদের কবরে পৌঁছিয়ে দেয় এর সবককে তারা যেই দলিলটি পেশ করছেন কোরআনুল করিমের সুর আতুল হাসরের দশ নম্বর আয়াতিহীন আল্লাদীন ইমান আর তাদের মধ্যে এক দল যারা রয়েছে তারা বলে যারা তাদের ভাই যারা ইন্তেকাল করেছে তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আপনি আমাদের ভাইদের পিছনের গুনাগুলো ক্ষমা করে দেন এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় জীবিতদের দোয়া কোরআনকারী মৃতদের কবরে পৌঁছায় আর অন্য অন্য কথা তিনি উল্লেখ করেছেন ভাইরামার আহমদ ইবনু হাম্বাল জমা আতুম মিন ইলা অজামা আহমিন আহমদ ইবনু হাম্বাল মানে আহা হাম্বালি মহাবের বড় বড় ইমাম এবং সাহি মজাবের বড় বড় ইমামদেরও এই বক্তব্য যে জীবিতদের কোরআনুল কারিমের তালাবাদ বা অন্য নিবাদ তালাওয়াত মৃতদের কবরে পৌঁছানো হয় আর ফাল ফলেখতিহী তবে কোরআনুল করিম কবরের সামনে দাঁড়িয়ে কোরআনুল করিম তালাবাদ পড়ার পরে একজন কারি বা পাঠক বলবে সাব আমা কারা হইলা ফুলান হে আল্লাহ আমি কোরআনুল করিমের যা কিছু তালাবাদ করেছি এই তালাবাদু এই তলাত এই টুকুর সবাব এই মেইয়তের কবরে তুমি পৌঁছে দাও এই কথাটা বলবে কিতাবুল আজগার ইমাম নববী পৃষ্ঠা নম্বর দুইশত এবার আমরা আরেকজন জগৎ বিখ্যাত ইমামের বক্তব্য আপনাদের সামনে উল্লেখ করছি ইমাম কুর্তুবী রহমাতুল্লাহে আলাই চমৎকারভাবে তার কিতাব আত্মাতকের ফি আহওয়ালিল মৌতা অমুর ইল আহের এই কিতাবের মধ্যে তিনি একটি বাব কায়েম করেছেন বাব মাজা আ আতিল কোরআন ইন্দাল কবরি হাল দাফনি দফনি অবায়দাহু পান্না হুইয়াসুল ইলাল মাইাবুমা ইলাল মাইদাবা মা অর্থাৎ একজন মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে কোরআন করিমের তালাওয়াত দোয়া ইস্তেকবার সৎকার যে আমলগুলো তাদের কবরে পৌঁছে এই সম্পর্কিত বাবামার তো ইলে ইমাম পুর্তুবী রহমাতুল্লাহ আলাই এই বাপ কায়েম করার পরে উনি চমৎকার একটা বক্তব্য এনেছেন অকদ ইস্তাদাল্লা বাদু উলামা ইনা আলা কেরা আতিল কোরআনি আলাল কবরি বি হাদিস ইল আসিব ইর রকবিল্লাদি শাক্কাহুন নবিজ্জু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল ইসনাই সুম্মা গারাস আলা হাদা ওয়াহিদান ওয়া আলা হাদা ওয়াহিদান সুম্মা ক্বালা লাআল্লাহু আন ইউখাফফিফ আনহুমা মা লাম ইয়াইবাসা সহি মুসলিম এবং সহি বুখারীর ওই হাদিসের মাধ্যমে আমাদের উলামায়ে কেরামের এক দল কবরের সামনে দাঁড়িয়ে কোরআন কারীম তেলাওয়াত করার বিষয়টাকে প্রমাণ করেছেন কোন হাদিসের মাধ্যমে যে আল্লাহর হাবিব দুই ব্যক্তির কবরের সামনে দিয়ে যাচ্ছিলেন দেখতেছেন দুই ব্যক্তির কবরে আজাব হয় অথবা একটি কাঁসা গাছের ঢাল ভেঙে দুই টুকরা করে দুই কবরে দুইটা গেতে দিলেন অথবা হুজুর বললেন যতক্ষণ না পর্যন্ত কাঁসা ঢালগুলো শুকনো হবে ততক্ষণ পর্যন্ত তাদের কবরের আজাব আল্লাহ হালকা করে দিবে এটা কেন হয়েছে এটার একমাত্র কারণ হচ্ছে গাছ আল্লাহর জিকির করে এই গাছের জিকিরের কারণে করা কবরের আজাব যদি হালকা হয় ফারা আতুল কোরআন আলাল কুবুর ওইদা খুফিফা ফা বিলাসদার ফাইফা বেকারা আতির রজুল মিনুল কোরআন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই বলতেছে যদি গাছের পাতার জিকিরের কারণে কবরের আজা হালকা হয় তাহলে কোরআনুল করিম মমিন বান্দার কোরআনুল করিম তালাওয়াতের মাধ্যমে একজন মৃত ব্যক্তির অবশ্যই কবরের রাজা হালকা হবে তাহলে এই বক্তব্য এই হাদিসকে সাম শুখারি মুসলিমের এই হাদিসকে সামনে রেখে ওলামাইকার দলিল পেশ করেছেন মৃত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ কালাম উল্লাহ শরীফ তালাবাদ করলে মৃত ব্যক্তিদের স্বভাব হয় উপকার হয় উপকারে আসে আমার ইমাম কুট্তুবী রহমতুল্লাহে আলাহের বক্তব্য তার কিতাব ফি ফিয়াহওয়াল ইল মাউতা ওমর ইলা খেরার একশত নয় নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন পৃষ্ঠা নম্বর সরি আপনাদেরকে স্পষ্ট করছে পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি দুই নম্বর আপনাদের কাছে আমি ইমাম আহমদ ইবনু হাম্বাল রহমাতুল্লাহে আলাইহের একটি বক্তব্য তুলে ধরছি এটাও ইমাম কুত্তুরি রহমাতুল্লাহে আলাই তার আত্মাদা ফি আহওয়াল মৌতা ও অমর ইল আহেরার বাষট্টি নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন হজরত আলী ইবনু মূসা তিনি বর্ণনা করেন কন্তু মা আহমদ ইবনে হাম্বাল ফি জানাজাতিন আমরা একদিন আহমদ ইবনে হাম্বালের সাথে একটি জানাজায় গেলাম ومحمد بن قدامة الجوهري يقرأ حضرت محمد بن قدامة وي جنازة بخاتير شمن القرآن الكريم تلوات كولين، فلما دفن الميت أمرا جو خون ميتو بكتی دفن جاء رجل ضريب يقرأ عند القبر اجون جن اندو اشا عشلو عائشة قبر داري الله الكرام تلوات كرت لغلو فقال له أحمد إمام أحمد تكبر له يا هذا إن القراءة على القبر بدعه فلما خرجنا من المقابر কওয়ালা মোহাম্মদ ইবনে কুদাম আলী আহমদ ইমাম আহমদ ইবনু হাম্বাল ওই ব্যক্তিকে বলল হে অমুক কবরের সামনে দাঁড়িয়ে কোরআনুল করিম তালাওয়াত করা দাত এই বক্তব্যটি মোহাম্মদ ইবনে কুদামা শুনলেন শোনার পরে তিনি আহমদ ইবনে হাম্বাল ওনাকে ডাক দিয়ে বললেন ইয়াবা আবদুল্লাহ মা তাকু রুফি মুবশার ইবনে ইসমাইল হে ইমাম আহমদ ইবনে হাম্বাল তুমি ইবনে ইসমাইল সম্পর্কে কী মন্তব্য করো কওয়ালা কাতুন ইমাম আহমদ বলল

তিনি আব্দুর রহমান ইবনুল আলা ইবনে হাজ্জাজ থেকে মনে করেছেন তিনি তার বাবা থেকে তার বাবা তাকে ওসিয়ত করেছে বাবা যখন আমাকে দাফন করা হবে তখন যেন আমার মাতার পাশে সুরাতুল বাকারার প্রথম অংশ এবং আমার পায়ের পাশে সুরাতুল বাকারার শেষ অংশ তালাবাত করা হয় কেননা সামিয়ায়ত ইবনু আমার আমি আবদুল্লা ইবনু ওমর রাদি আল্লাহ তালুর কাছ থেকে শুনেছি ইউসি বিদা আলিকা আবদুল্লা ওমর এমনটাই তার সহচরদেরকে নির্দেশ করেছেন তার ইন্তেকালের পরে যেন সুরা বাকারার প্রথম থেকে শেষ আয়াত তার কবরের সামনে তেলাবাদ করে কাল আহমদ ইমাম আহমদ এই বক্তব্য শুনে বললেন ফা আরজে ইলা ইলার রাজুল ফাকুল্লাহ ইয়াকরা এক ব্যক্তিকে বললো যাও ওই ব্যক্তির কাছে যাও ওই ব্যক্তিকে গিয়ে বলো সে যেন কবরের সামনে দাঁড়িয়ে করে আনুল করিম তেলাওয়াত করে তো ইমাম আহমদ ইবনুল হাম্বাল স্পষ্ট তিনি তার বক্তব্য থেকে রুজু করলেন বাইর আমার এবার আপনাদের কাছে ইমাম ইবনুল কুদামা তার বক্তব্য উল্লেখ করছি তিনি বলছেন ও কালালসাবিল খারা আতে ইন্দাল কবর কবরের সামনে আল্লাহর কালাম তালাওয়াত করতে কোনো সমস্যা নেই তার বিখ্যাত কিতাব কিতাবুল ইনসাফ খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর পাঁচশত সাতান্ন আপনাদের কাছে পরবর্তী বক্তব্য উল্লেখ করবার চেষ্টা করছি ইমাম শেখ মোহাম্মদ আলাউদ্দিন তিনি বলছেন কল আসসালাম আলাইকুম কবরের সামনে দাঁড়িয়ে মৃত ব্যক্তিকে সালাম দেবেলাম মৃত ব্যক্তিকে সালাম দেওয়ার পরে কবরের সামনে দাঁড়িয়ে সুরত ইয়াসিন তালাবাদ করবে এই বক্তব্য উল্লেখ করেছেন হাসি সদ ইবনু আবিদিন স্বামী রুল মহতার আলা মুখতার কিতাবের দ্বিতীয় খণ্ডের দুইশত বেয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এর আমার আপনাদের কাছে ইমাম উল্লাম্মা হাফিজুল হাদিস ইমাম বাগাবীর রহমতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ করছি ইমাম বাগাবীর রহমতুল্লাহ আলাই ওই যে বক্তব্য বাদা হাদিসিল হাদিস ওই যে রসুল পাক সাল্লাম দুই ব্যক্তির কবরে দুইটি কাঁসা গাছের ঢাল রোপণ করে দিয়েছেন সহিখারি এবং মুসলিমের হাদিসটি উল্লেখ করার পরে তিনি বলতেছেন অফিহে দলিল আলা করা ইস্তাহাব্বু কার করাআনি আল আলু কবুর আজম আজমুল্লি সঈ ইন বারাকাতিন বারাকাতিনকুল্লি সাই ইন বারাকাতান ও সাওয়াবা হজরত বাগাবীর রহমাতুল্লা আলী বলতেছেন যদি গাছের জিকির করার মাধ্যমে মৃত ব্যক্তির কবর রাজা হালকা হয় তাহলে কোরআনুল করিম তেলাওয়াত করার মাধ্যমে মৃত ব্যক্তির আরও বড় স্বভাব আরও বরকত অর্জন করা সম্ভব এ কারণেই কবরের সামনে দাঁড়িয়ে ইউস্তাহাব্বু করিম তালাবাদ করা মুস্তাহাব ইমাম বাগাবির শারখুসূন্না কিতাবের প্রথম খণ্ড তিনশত বাহাত্তর নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে ভাইরা আমার ইমাম শাহফি রহমতুল্লাহ আলাহীর বক্তব্য আমরা পূর্বে উল্লেখ করেছি বিভিন্ন কিতাবের মধ্যে যে বক্তব্যটি এসেছে ইমাম শাহফির রহমতুল্লা আলহির এই বক্তব্যটি জগৎ বিখ্যাত কিতাব ইমাম নববীর রহমতুল্লাহ আলহির রিয়াদুস আহীন ইন কালামী মুরসালিন এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে মিনাল আইন ওইস্তাহাবুক আল কোরআনামুল আকুল্লাহু কান হাসানান কবরের সামনে দাঁড়িয়ে কোরআনুল করিম তালাওয়াত মুস্তাহাব আর কেউ যদি পুরো কোরআন খতম দেয় তাহলে তারও উত্তম আর এই কথাগুলো উল্লেখ করেছেন রিয়াদুস আলিহীন কিতাবের রিয়াদুসাহ আলিহিন কিতাবের পৃষ্ঠা নম্বর তিনশত ছিয়াশি নম্বর পৃষ্ঠায় ভাইরা আমার আপনাদের কাছে এবার পরবর্তী আরেকজন ইমামের বক্তব্য উল্লেখ করবার চেষ্টা করছি ইমাম ইবনুল কাইম আল তার কিতাব রুহের পৃষ্ঠা নম্বর সতেরো এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করছেন তিনি বলতেছেন আলমাস আলাতুল উলা ওয়াহিয়া হাল তারিফুল আহাদ জিয়ারতুল আহিয়া ও সালাম আমলা আমলা ওকদ জাকার মিনা সালাফ আন্না হুম আও আন্না হুম আ আইয়াক আইন্দা কবুরহিম ওকুদ্দফনি যে সলফেস আল এক দল তাদের ওই আপনার পরিবার পরিজনদের ওসিয়ত করে গিয়েছেন তারা যেন ওই তাদের ইন্তেকালের পরে তার কবরের সামনে আল্লাহর কালাম তালাবাদ করে আল্লাহর কালাম তালাবাদ করে কাল আবদুল হক ইমা আব্দুল হক বলে আন্না আবদুল্লাহ ইবনু ওমর আব্দুল্লাহ ইবনু ওমর আমার আইয়াকরা আইন্দাহু আইন্দন্দা কাবরিহি আল বাকারা আবদুল্লাহ ইবনর আবদুল্লাহ ওমর তার কবরের সামনে সুরা বাকারা তালাবাত করার নির্দেশ দিয়েছেন ভাইয়ের আমার এরপরে ইমাম ইবনুল কাইম আল জাউজিয়া এই কথা বর্ণনা করার পর বলতেছেন আল ইমাম আহমদ ইয়ংকির আলী কে ইমাম আহমদ বিন কবরের সামনে দাঁড়িয়ে কোরআনুল করিম তালাবাত করা প্রাথমিকভাবে ইনকার করেছেন নাজাইজ মনে করেছেন লাম্বিয়াবলু গুফি আসরুন যখন তার কাছে ওই সাহাবাই কেরামের আসার পৌঁছে নাই অতপর তিনি তার এই বক্তব্য থেকে সুম্মা রাজা আনজালিক

হুজ্জাতুন আলা আলামান কল আন্ডাল বেকার আতিল কুরআন ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই বলে যে মানুষগণ কবর কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কালাম তালাবাত করবে জিকির আসকার করবে এতে করে মৃত ব্যক্তি জীবিতদের কোরআনকারীম তালাবাতের মাধ্যমে উপকার গ্রহণ করে থাকে তিনি সবককে ওই হাদিসটি উল্লেখ করেছেন যে হাদিসটি আমরা প্রথমে উল্লেখ করেছি তোমরা তোমাদের মৃতদের জন্য সুরাই আসেন তালাওয়াত করো এই হাদিসের ভিত্তিতে অতবার বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আল্লাহ পরিশেষে বলতেছেন ফাল হাদিস এই হাদিস প্রমাণ করে ইয়াদুল্লু প্রমাণ করে আল ইন্দাহু কবর সামনে দাঁড়িয়ে জীবিতদের কোরআনুল করিম তালাওয়াত মৃতদের উপকারে আসে আর এই হাদিসটাও ওই ব্যক্তিদের বিরুদ্ধে দলিল যারা বলতে চায় মৃত ব্যক্তিদের কোনোই উপকারে জীবিতদের কোরআন করিম তালাওয়াত আসে না এই হাদিসটা তাদের বিরুদ্ধে চমৎকার একটি দলিল ওমদাতুল কারি বদরুদ্দিন আইনি অষ্টম খণ্ড নম্বর একশত ছিয়াশি ভাইরামার এবার আপনাদের সামনে জগৎ বিখ্যাত আরেকজন ইমামের বক্তব্য উল্লেখ করছি ইমাম আব্দুল হাক আল ইসবিল রহমতুল্লাহে আলাই আল ইসবিল আল মালিক ই রহমতুল্লাহ আলীর বক্তব্য তিনি বলতেছেন এই যে এই কথাটাই যে কথাটা আমরা একটু আগে উল্লেখ করেছি তোমরা তোমাদের মৃতদের সামনে কোরআনুল সুর আয়াসিন তালাবাদ করো এখন এই মৃতদের দ্বারা কি কবরস্থ করবার আগের মাইয়েতকে বোঝানো হয়েছে নাকি কবর দেওয়ার পরে কবরস্থ ব্যক্তিকে বোঝানো হয়েছে এই বক্তব্যটি উল্লেখ করা হচ্ছে কাবরিহি এই হাদিসের মাধ্যমে যেমনিভাবে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার খাটিয়ার পাশে কোরআনুল করিম তালাবাদ করার প্রমাণ পাওয়া যায় অনুরূপভাবে তার কবরের সামনে দাঁড়িয়েও তালাবাদ করার প্রমাণ পাওয়া যায় কেন তারা সবককে তারা হজরত আবদুল্লাহ ইবিন অমর নাদ আলানঘুর ওই হাদিসটি তারা উল্লেখ করেছেন যে তিনি নির্দেশ করেছেন তার কবরের সামনে দাঁড়িয়ে সুরাবাকার প্রথম থেকে শেষ তালাবাদ করার নির্দেশ তিনি দিয়েছেন এই হাদিসের মাধ্যমে এই জিনিসটা প্রমাণিত হয় আলোচনা করেছেন ইমাম আব্দুল হক আল মালিক আলাই তার বিখ্যাত কিতাবিলম্বর একশত চুরাশি ভাইরা আমার এবার আপনাদের সামনে ইমাম ইয়াহিয়া মাইন ওনার বক্তব্য উল্লেখ করছি মাইন ইহি ইবনুমাইন আনিলা দাল কবর

তার বাবা থেকে মনে করেছেন তিনি তার সন্তানদেরকে বলছেন তোমরা যখন আমাকে কবর দিবে কবর দেওয়ার পরে আমাকে মাটি দিবে মাটি দেওয়ার পরে তোমরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রসুলিল্লা আমরা মানে এই বক্তব্য এই কথা বলে তোমরা আমাকে কবরে রাখবে অতবর আমার মাতার পাশে সুরাতুল বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ তেলাওয়াত করবে কেননা আমি আব্দুল্লাহ ওমরকে দেখেছি তিনি এই বিষয়টাকে পছন্দ করতেন বিষয়টা হজরতে আব্বাস আদুরি তার বিখ্যাত ইতিহাসের কিতাবের মধ্যে এনেছেন খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশত উনআশি বাইর আমার এখানে তার বক্তব্য উল্লেখ করেছেন বাইর আমার এবার আপনাদের কাছে আমি ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলী এর বক্তব্য উল্লেখ করছি কাজী আয়াজ উলামা মিন হাজা আলা ইস্তবা বি তলা কুরআন আল আল কবুর ওইদা কানুজা তহফিফ আলিল মৈয় বি তসবিআল রাজা আজম ফা। হাজরাতে কাজী আয়াজ আল মালিকি রহমতুল্লাহ আলী বলতেছেন ওলামাইকরামের এক দল কবরের সামনে দাঁড়িয়ে কোরআনকারিম তলাবাত করকে কলা করাকে মুস্তাহাব প্রমাণ করেছেন কেন কিভাবে সহি ওখারি মুসলিম রহ হাদিস যে হাদিস কবরের সাম দুই কবরের ও সুর দুইটি সুখ আপনার কাঁসা গাছের ঢাল রোপণ করে দিয়েছেন ওই গাছের ঢাল গাছের পাতার তাজবির কারণে যদি কবরের আজা হালকা হয় তাহলে কোরআনকারিম তলাবাত করার মাধ্যমে তো আরও বেশি উপকার আরও বেশি কবরের রাজা হালকা হওয়ার আশা করা যায় এটা কাজী আয়াজ তার বিখ্যাত কিতাব ইকমাল এল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবার আসুন ইবনু মিয়া তার বিখ্যাত কিতাব একতেদা উসরা মুস্তাকিম এই কিতাবের মধ্যে তিনি বলছেন আন্নাল খেরা তাইক্তি দফ লাভিমা একজন মৃত ব্যক্তিকে দাফন করার সময় কোরআনকারীম তালাবাত করা কোনো সমস্যা নেই ইক্তেদা উসরাতেল মুস্তাকিম কিতাবের তিনশত আশি নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে বাইরে আমার ইমাম মানাবি রহমতুল্লাহ আলার তার ফৈজুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন ইয়াসুন্ন আকিবা দফনিহি আইয়াকরা আইন দাহু মিল আল কোরআন ফাইন খাতামুল কোরআন আকুল্লাহ ফাহু হাসান ওয়ানদিব ওয়ানদুবু আইয়াকরা আলাল আল কবরি বাদা দফনি আউ্বালুল বাকারাতি খাতিমাতি হা ইমাম মানাবি রহমতুল্লাহ আলাই তার ফৈজুল কাদির কিতাব ফৈজুল কাদির কাদির কিতাবটা মূলত হচ্ছে আহা জামিউ সগীর ইমাম জালালুদ্দিন সৈদ রহমতুল্লাহ আলহীর জামিউ সগীরের ব্যাখ্যা গ্রন্থ ওই কিতাবের মধ্যে তিনি বলতেছেন দাপনের পরে কোরআন করিম তালাবাত করা মুস্তাহাব পুরা কোরআন তালাবাত করলে সেটা উত্তম আর মুস্তাহাব হবে কবরের পাশে বসে সুরতুল বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত তালাবাদ করা বাইরা আমার এবার আপনাদের সামনে ইমাম সৈন উদ্দিন রহমতুল্লাহ আলহির বক্তব্য উল্লেখ করছি তিনি ইমাম শাহি রহমতুল্লাহ আলহির বক্তব্য উল্লেখ করার পরে তিনি বলতেছেন অলি আন্নাল মাই তিন বারকাতিল কারা আতিকাল হাইল হাদের আর একজন জীবিত ব্যক্তির কোরআনুল করিমের তালাওয়াতের বরকত মৃত ব্যক্তি বেশি আশা করে ওয়াম বাগিল জাজম বিনফ এহি এই বিষয়টাকে অর্থাৎ মৃত ব্যক্তি যে উপকার পায় এই বিষয়টার ক্ষেত্রে তিনি দৃঢ়ভাবে এই বক্তব্য উল্লেখ করেছেন ইমাম সঈনউদ্দিন তার বিখ্যাত কিতাব মাইন খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর দুইশত উনষাট আমার এরপরে সর্বশেষ আপনাদের কাছে আমি যে বক্তব্যটি উল্লেখ করছি ইমাম জালাল উদ্দিন সৈতদুর রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব শারফুসতুর বিশার গিয়ে হাল ইলমত আল কুবুরের কিতাবের কুবুর এই কিতাবের মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলেন উসুল সওয়াবিল কেরা লিল মাইয়েতের কবরে কোরআনুল করিমে তালাওয়া সবাব পৌঁছানো হয় কি হয় নাই এ বিষয়টি নিয়ে ইখতালাফ রয়েছে ফাজুম হুর উসালাফ ওয়ালা ইম্মাতি সালাহি আল আলাল উসুল আর অধিকাংশ ওলামাই কেরাম সালফে সালেহিন সালাফদের অধিকাংশ ওলামাই কেরাম এবং তিন মাঝহের বিখ্যাত তিন ইমামদের বক্তব্য হচ্ছে ওরা আল উল মৃত ব্যক্তিদের খবরে পৌঁছানো হয় বাইরে আমার এরকম বক্তব্য উল্লেখ করতে গিয়ে তিনি অনেকগুলো বক্তব্য উল্লেখ করেছেন পরিশেষে তিনি একটা বক্তব্য উল্লেখ করেছেন এই তিনি বলতেছেন ওয়াদ ওয়াই ফাতুন ফমাজমুল ইয়াদুলু আলা নাদা আলী আসলান ওবি আন্ডাল মুসলিম ইন মাজালু ফিকুল্লি আসরিন ওয়াকরা উন আলি মৌতাহ মিন হই না কিরিন ফাঁকান রাজা আলীকে ইজমান জাকার আদা আলী কে কুল্লহুল আল্লাহ হাফিজ শামসুদ্দিন ইবন আবদুল ওয়াহেদ আল মুকাদ্দাসি তিনি বলতেছেন সর্ব সুদূর এই কিতাবের মধ্যে আমি একাধারে যতগুলো হাদিস কবরের সামনে দাঁড়িয়ে তালাবাত করার প্রসঙ্গে উল্লেখ করেছি এই হাদিসগুলোর মধ্যে কয়েকটি যদিও তুলনামূলক দুর্বল তারপরেও প্রত্যেকটা হাদিসকে একত্রিত করলে এই বিষয়টি প্রমাণিত হয় যে কবরের সামনে দাঁড়িয়ে অথবা মৃত ব্যক্তির জন্য কোরআনুল করিম তালাবাদ করার ভিত্তি রয়েছে আর মুসলমানদের যুগে যুগে মুসলমানগণ প্রত্যেক যুগে প্রত্যেক দেশে প্রত্যেক জায়গায় তারা ইয়াজিত তামিউন একত্রিত হইত ইয়াজ তামিউন একত্রিত হইত কারা মুসলমানরা ওয়াকরা উন কোরআনুল করিম তালাবাদ করত নিমাউতা তাদের মৃতদের জন্য নাকির বিষয়টাকে তারা অপছন্দ মনে করতেন না আর এই ব্যাপারে ইজমা ইজমা হয়ে গিয়েছে বিষয়টা উল্লেখ করেছেন এই ব্যাপারে যে ইজমা হয়ে গেছে এটা উল্লেখ করেছেন আল্লাহ শামসুদ্দিন ইবন আবদুল ওয়াহেদ আল মুাদ্দাসি এই বিষয়টার ক্ষেত্রে তিনি ইজমা ইজমা হয়েছেন বলে ফতোয়া উল্লেখ করেছেন পুরো আলোচনা ইমাম জালাল উদ্দিন সুয়ুতি তার সর্ব সুদূর বেহাল ইলমাওতা অল কবুর কিতাবের তিনশত দশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন ভাইয়েরা আমার এরকম অসংখ্য দলিল আমি আপনাদের সামনে উল্লেখ করতে পারবো আপনারা কবরের সামনে দাঁড়িয়ে সুরা ফাতেহা হ্যাঁ সুরা এখলাস এগুলো আপনারা ইনশাআল্লাহ নির্দিদায় আপনারা তেলাওয়াত করতে পারেন যেমন হজরত আলী রদি আল্লাহ তালু থেকে একটি হাদিস মান মর্র আল আল মাকাবির ওকর আকুল হু আল্লাহ ওয়াহাদ এহেদ আশার মর্রতন সুম্মা ওহাবা আজরহুল ইল আত মিনাল আজরিবি আদাদ ইল মত আলী রদি আল্লাহন বলে যে ব্যক্তি কোনো কবরের সামনে দিয়ে আগমন করে অথবা সুরাতুল এখলাস দশবার পরে অথবা তার সবাব মৃতদের এই মৃতদের রুহ জানতা এসে কি পৌঁছে দেয় আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় মৃতদের সম পরিমাণ সব দান করবেন হাদিসটি আলোচনা করেছেন আবু মোহাম্মদ আল খাল্লাল তার বিখ্যাত কিতাব ফাদ সুরতলা পৃষ্ঠা নম্বর একশত দুই এরকম আপনি চাইলে আপনার অন্য অন্য সুরাগুলো পড়তে পারেন যেমন হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হরাই রাদি আল্লাহ তালান

তোমার কালাম থেকে আমি যা করছি তা তোমার মোমিন বান্দাবান্দিদের রূপ আগে আমি সওয়াব পৌঁছিয়ে দিলাম অতবর কেয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা তার জন্য সাফাৎ করবে শারখু সুদূর পিসার হাল ইল মহতাবল কবুর এবং জালাল উদ্দিন সহীদই পৃষ্ঠা নম্বর তিনশো তেরো মোহতারাম দীর্ঘ আলোচনায় আমি আপনাদের কাছে প্রমাণ করার চেষ্টা করেছি তিনটি বিষয় এক মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআনুল করিম তালাবাদ করা এটা আপনার এটা আপনার এই মোস্তাহাব জায়েজ এক্ষেত্রে আপনাদের কাছে আমাদের হানাফি মাজার বিখ্যাত কিতাব আল ফতোয়া আল হিন্দিয়া ফতোয়া আলমগিরি নামে পরিচিত কিতাবের আল পত পদম খণ্ডের একশত তিয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের কাছে একটি বরাত উল্লেখ করতে পারি এখানে ফতোয়া হিন্দিয়ার মধ্যে স্পষ্ট লেখছে বয়ুস্তাহাব্বু কারা আতু সুর আত ইয়াসিন মৃত ব্যক্তিকে সামনে রেখে সুরা ইয়াসিন তালাওয়াত করা মোস্তাহাব মোহতারাম হাজিরিন পুরো আলোচনায় তিনটি বিষয় আলোচনা করেছি এক মৃত ব্যক্তির লাশ সামনে রেখে অবশ্যই করে আনুল কালিম তালাবাত করা যাবে তবে উত্তম হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ায়া পবিত্র করে তারপরে তালাবাত করা দুই আমি এই দ্বিতীয় আলোচনা এই আলোচনায় প্রমাণ করবার চেষ্টা করেছি এবং প্রমাণ করেছি কবরস্থানের সামনে গোরস্থানে মৃত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কালাম তালাবাদ করা প্রমাণ কোরআন হাদিস এবং ওলামায় উম্মতের মতে বক্তব্যের মধ্যে রয়েছে তিন নাম্বার। এবং জীবিতরা যে আমল করে দান সদকা কোরআনকারিমে তলাওাত জিকির তাহালিল তসবি এই প্রত্যেকটা সবাব মৃত্যু ব্যক্তিদের রুহে পৌঁছানো হয় এই ব্যাপারে ইজমা হয়ে গিয়েছে আপনাদের কোন আলেম ভাইদের এই সিটটা যদি প্রয়োজন হয় আমি প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটা কিতাব যাচাই বাছাই করে এই সিটটা তৈরি করেছি আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সহিবুজ দান করুক যারা আজকে মৃতদের জন্য কোরআন কোরআনকারিমতলাবাদ খতম বেদাত বলছে নাজাইজ বলছে হারাম বলছে আল্লাহ তাদেরকে সহিবুজ দান করুক এ মুসলমান ভাই বোন এতগুলো দলিল দেওয়ার পরে বুঝি আপনার নাক আপনার চোখ আপনার দিন আপনার কান খুলবে না আপনি তাদের বিনা দলিলে অন্ধ অনুসরণ করে যাবেন আপনি আল্লাহর দরবারে জিম্মাদারিতা তা আপনি আপনি আল্লাহর দরবারে দায়বদ্ধতার শিকার হবেন আল্লাহর দরবারে আপনি অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এত অগণিত বক্তব্য দলিল উল্লেখ করার পরেও তাদের বিনা দলিলে বিনা বক্তব্যগুলো যদি আপনারা মেনে নেন তাহলে আমাদের আর কিছুই করার নাই বাল্লিগু আন্নি ওলা আয়া ওমা না ইল্লাল বালাক আমার উপরে যা দায়িত্ব ছিল আমি তা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি তা ল তালা আমাদের সকলকে সহিবুজদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমত